জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সদ্গুরু শরণাম চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে বলছি যে শ্রীকৃষ্ণ কি অবতার নাকি অবতারী, এই বিষয়ে আমি কিছু কথা বলবো। দর্শক বন্ধু, আপনাদের আমার ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার আপনজনদের শেয়ার করবেন এবং কমেন্ট শেয়ার করবেন অবশ্যই, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরম ব্রহ্ম আদি, তিনি অসীম ক্ষমতার অধিকারী, তিনি সর্বশক্তিমান। ভগবান শ্রীকৃষ্ণ কি অবতার নাকি অবতারী? অবতার শব্দের অর্থ অবতরণ করা বা নেমে আসা। ভগবান যখন চিন্তায় ধাম থেকে এই জড়জগতে অবতরণ করেন তখন তাকে বলা হয় অবতার। যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্ম বেড়ে যায় তখন ভগবান নিজেকে অবতার রূপে প্রকাশ করেন, যার থেকে সমস্ত অবতারণগণ প্রকাশিত হন, তিনি হচ্ছেন অবতারী। তিনি সকল অবতারের উৎস। ভগবান বিষ্ণু, কৃষ্ণ হচ্ছেন একজন অবতারী, সমস্ত অবতারেরা হচ্ছেন তার অংশ। কিশোরস্বরূপ কৃষ্ণ স্বয়ং অবতারী, ক্রীড়া করে এই ছয় রূপে বিশ্ব ভরি। কিশোররূপী কৃষ্ণ সমস্ত অবতারের অবতারী, তিনি ছয় রূপে এই বিশ্বে লীলা বিলাস করেন। বিষ্ণু ও কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই, যিনি বিষ্ণু তিনি কৃষ্ণ। তার এই দশ অবতারগুলোর মধ্যে হল শ্রীকৃষ্ণের দশ অবতারের মধ্যে সেগুলো হলো, প্রথম হলো মৎস্য, কর্ম, কুর্ম, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ। এই অবতারগুলো তিনি এই নাম, অর্থাৎ কৃষ্ণ স্বয়ং ভগবান, তবে তিনি অবতার ও অবতারী দুটোই। কারণ হল শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণু পূর্ণবতার, তিনি পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে তিনি অবতার, আর শ্রীকৃষ্ণ সমস্ত অবতারের উৎস বলেন তিনি অবতারী। এরপরেরটা হলো বুদ্ধ, তারপর হলো কল্কি। তাহলে আমি এই নামগুলো আর একবার বলবো। ভগবান শ্রীকৃষ্ণের যে দশ অবতার হলো, প্রথম হলো মৎস্য অবতার, তারপর হলো কুর্ম অবতার, তারপর বরাহ অবতার, তারপর নৃসিংহ অবতার, তারপর বামন অবতার, পরশুরাম অবতার, রাম অবতার, কৃষ্ণ অবতার, তারপরে বুদ্ধ অবতার ও কল্কি অবতার। এছাড়াও উল্লেখযোগ্য আরও কয়েকটি অবতার হল হয়গ্রীব, মোহিনী, নরনারায়ণ, যথাক্রমে অর্জুন ও কৃষ্ণের পূর্বজন্মের অবতার ও শ্রীচৈতন্য মহাপ্রভু। রামাদিমূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠং নানাবতরম কর উদ্ভবনিষু, কিন্তু কৃষ্ণ স্বয়ং সমবভত পরম পুমান যোগ গোবিন্দ মাদি পুরুষং তমোহং ভজামি। এটা হল রাম আদি মূর্তিতে অংশভাবে অবস্থান করিয়া পৃথিবীতে যিনি নিজ অংশে নানা অবতার প্রকট করেছেন, কিন্তু তিনি স্বয়ং পরম পুরুষ শ্রীকৃষ্ণরূপে আবির্ভূত হয়েছেন, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। রাম আদি মূর্তিতে অংশভাবে অবস্থান করিয়া পৃথিবীতে যিনি নিজ অংশে নানা অবতার প্রকট করেছেন, কিন্তু
যিনি স্বয়ং পরম পুরুষ শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। এই দশ অবতারের মধ্যে নয়জন হচ্ছে ভগবান বিষ্ণুর অংশ, আর তারই কেউই স্বয়ং ভগবান বিষ্ণু নন, তারা ভগবান বিষ্ণুর এক একটি অংশ। শাস্ত্রমতে ভগবানের প্রধান ও মূল অবতার দুই প্রকার, অংশাবতার ও পূর্ণাবতার। এই প্রধান দুই অবতার ছাড়া বৈষ্ণবদের মতে ভগবানের নাকি আরও অনেক অবতার রয়েছে, পুরুষাবতার, গুণাবতার, লীলাবতার, যুগাবতার, মতান্তাবতার, কল্পাবতার, সাপ্তাবেশাবতার ও অবেশাবতার। অংশাবতারের ক্ষেত্রে ভগবান বিষ্ণু সরাসরি অবতীর্ণ হন না, তিনি তার কোনো অংশের মাধ্যমে আংশিকভাবে সেই রূপে আত্মপ্রকাশ করেন। ভগবানের অংশাবতার হলেন মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বুদ্ধ ও কল্কি। হয়গ্রীব, মোহিনী ও নরনারায়ণ হলেন অংশাবতার। পূর্ণাবতারের ক্ষেত্রে ভগবান বিষ্ণু স্বয়ং সরাসরি অবতীর্ণ হন এবং ঈশ্বরের সকল শক্তি ও গুণাবলী প্রদর্শন করেন। ভগবানের পূর্ণাবতার হলেন শুধুমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহাবিষ্ণু রূপে কারণ নামক জলে স্বয়ং করে তাকে কারণাদিক সাই বিষ্ণু বলা হয়। মহাবিষ্ণু অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সমন্বিত এই জড়জগতের পরমাত্মা স্বরূপ। মহাবিষ্ণু গর্ভদক সাই বিষ্ণুরূপে এই সমস্ত ব্রহ্মাণ্ডে বিরাজমান। প্রতিটি ব্রহ্মাণ্ডে মহাবিষ্ণু গর্ভদক সাই বিষ্ণুরূপে গর্ভসাগরে স্বয়ং করেন। গর্ভদক সাই বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের পরমাত্মা স্বরূপ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহ, নক্ষত্র, উল্কাপিণ্ডে মহাবিষ্ণু গর্ভদক সাই বিষ্ণুরূপে বিরাজমান হয়েছেন। গর্ভদাক্ষায়ী বিষ্ণুর নামপদ্ম থেকে অজনী ব্রহ্মা আবির্ভূত হয়েছেন। গর্ভদাক্ষায়ী বিষ্ণু ক্ষীরোৎসায়ী বিষ্ণুরূপে সমস্ত অণু পরমাণুতে ও প্রতিটি জীবে হৃদয়ে অবস্থান করে। গর্ভদাক্ষায়ী বিষ্ণুই ক্ষীরোৎসায়ী বিষ্ণুরূপে ক্ষীরোৎসাগরে স্বয়ন করেন, আর ক্ষীরোৎসায়ী বিষ্ণুর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পালনকর্তা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং চতুর্ভুজ মহাবিষ্ণু এর রূপ ধারণ করার পর মহাবিষ্ণু নিজেই দুটি অংশাবতার রূপে অবতীর্ণ হয়েছেন, তারা হলেন গর্ভদাক্ষায়ী বিষ্ণু ও ক্ষীরোৎসায়ী বিষ্ণু। মহাবিষ্ণু অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সমন্বিত এই জড়জগতের পরমাত্মা স্বরূপ। মহাবিষ্ণু গর্ভদক্ষায়ী বিষ্ণুর রূপে এই সমস্ত ব্রহ্মাণ্ডে বিরাজমান। প্রতিটি ব্রহ্মাণ্ডেই মহাবিষ্ণু গর্ভদক্ষায়ী বিষ্ণুরূপে গর্ভসাগরে বরাবরই উদার পরিবেশ, গোড়ামির বাতাস তেমন হালে পানি পায়নি, এমন এক সময়ে সংকেত কুঞ্জে দেখা হয়েছে রাধাকৃষ্ণের। দিনটা ছিল বসন্ত পঞ্চমী। আচমকায় শ্রীমতী খেয়াল করলেন ওপর থেকে তাদের ওপরে কিছু ফুলের পাবড়ি ঝরে পড়ল, ব্যাপার কি? শ্রীকৃষ্ণ যোগ বলে জানলেন দেবতারা স্বর্গে রঙের উৎসব পালন করছেন। শ্রীমতীও বায়না ধরলেন রং খেলার জন্য। কৃষ্ণ জানালেন সেদিনটা দেবতাদের জন্যই ছিল, অন্যদিন রঙের রেঙে ওঠা যাবে। শ্রীমতী সে আবদারই পূরণ হলো ফাল্গুনী পূর্ণিমায়। আবদার আবার অনেকেই বলেন ছোট্ট কৃষ্ণ পুতনার বিস্তন পান করার পর থেকেই কালো বরণ। এদিকে রাধা ও সখী সকলেই গৌড় বরণী, তাই দেখে মা যশোদার কাছে অনুযোগ করলেন কৃষ্ণ। মা তাকে জানালেন কোনো একদিন গিয়ে কৃষ্ণও যেন গোপীদের রঙে রাঙিয়ে দেয়, তাহলেই সব এক। সেই থেকেই রঙের উৎসবের সূচনা। কৃষ্ণ আবার তার দলবল নিয়ে রাধাকে রং মাখিয়ে এসেছিলেন বড়শানায়। গোপীরা লাঠি হাতে তেড়ে এসেছিল নন্দগায়েতে, তার আত্মরক্ষা করেছিল কৃষ্ণের।
যাই হোক, বসন্তের উৎসব এককালে মদন উৎসব, পরবর্তীকালে বিষ্ণুর জায়গা যেভাবে দিয়েছিল কৃষ্ণ সেভাবেই মদনের জায়গাও নিলেন তিনি। একথা তিনি মনে করতেন স্বামীজি। আসলে মদনের সঙ্গে বসন্তের যোগাযোগ নির্বিড়, তাই কুমার সম্ভবের কবি শিব পার্বতীর মিলন ঘটাতে ডেকে এনেছিলেন বসন্ত সখাকে। মদনের পরিবর্তে কৃষ্ণের জায়গা নেওয়া আসলে প্রেমের শিরোমণি হিসেবে কৃষ্ণের প্রতিষ্ঠার প্রতি ইঙ্গিত দেয়। রাধা কৃষ্ণের সঙ্গে দোলের যোগাযোগ এইভাবে। নিশ্চয়ই এমনই এক ফাল্গুনী পূর্ণিমাতে গোপীশ্রেষ্ঠাকে রং খেলার সময় দোলনাতে দুলেছিলেন, সেই থেকেই দোল লেগেছে। বসন্তের এই উৎসব একদিনের নয়, বেশ প্রলম্বিতই ছিল। এখনও তাই কোথাও কোথাও পঞ্চম দোল বা ষষ্ঠ দোল পালন করা হয়। দোলের সঙ্গে যমুনা নদীর যে পরিবর্তন, গতির পরিবর্তন, এ যোগ প্রাচীন। বৃন্দাবনের বারদী এর কথা জানা যায়, যমুনার কাছে ডেকেছিলেন স্নান করাবেন বলে। তাকে ইতিহাস সাক্ষী দেয় যমুনা নদীর সে গতিপথের পরিবর্তন। এই যে কলহ, কাদা ছড়াছড়ি, মদ্যপান, এসব জানায় যে দোল মোটেও শৌখিন উৎসব ছিল না, বরং উদ্দামতা উচ্ছ্বাস ছিল অনেক বেশি। এই দোলের মাত্রায় বদলে দিয়েছিলেন মহাপ্রভু, তার দৌলতি সর্বভারতীয় হয়ে উঠেছিল দোল। এইরকম দোল পূর্ণিমাও ছিল সেই দিনই। সেই সময়টা ছিল 899 সন, 1485 খ্রিস্টাব্দ, অনেকে বলেন 1486। 500 বছরের আগেও এই রকমই একদিনে জন্ম হয়েছিলেন মহাপ্রভু। চৈতন্য চরিতামৃত সেদিনের বর্ণনা দিয়ে কবিরাজ গোস্বামী লিখেছেন, 1407 মাস যে ফাল্গুন, পূর্ণমাসীর সন্ধ্যাকালে হইল শুভক্ষণ, অকলঙ্ক গৌরাঙ্গ দিলাধর সন, সকলঙ্ক চন্দ্রে আর কিবা প্রয়োজন, এত জানি চন্দ্রে রাহু পড়িল গ্রহণ, কৃষ্ণ কৃষ্ণ হরি নামে আসে ত্রিভুবন। পূর্ণিমাতে জন্মগ্রহণ যেন বাঙালির সেই অবস্থার প্রতিনিধি স্বরূপ। ঐতিহ্য সত্ত্বেও এরকমের এক ভঙ্গুর, এত জানি চন্দ্রে ভঙ্গুরের দশা চলেছিল সেই সময়। একদিকে মুসলমান রাজত্বের জোর জুলুম জেরবার সাধারণ মানুষ, অন্যদিকে ব্রহ্মাণ্য তন্ত্রের গোড়ামিতে তিতিবিরক্ত সমাজ। এই সময়ে গৌরচন্দ্রের আবির্ভাব। তার আগেই বিদ্যাচর্চার জন্য প্রসিদ্ধ ছিল নবদ্বীপ। নিমাই নিজেও বড় পণ্ডিত, তবে তর্কে যতদূর যাওয়া যায় প্রেম যে তার থেকেও বহুদূর তা তিনি বুঝেছিলেন। তাই সমাজ ব্যবস্থার বদল আনতে প্রেমের ভরসায় রেখেছিলেন, সে প্রেম কৃষ্ণ প্রেম। তাই মূলত মহাপ্রভুর কারণে রাধাকৃষ্ণের দোল সর্বভারতীয় উৎসবের চেহারা নিয়েছিল। যবন শাসকদের বিরুদ্ধে এক কাট্টা করতে সারা ভারত তিনি প্রায় পদব্রজ ভ্রমণ করেছিলেন, আর যেখানে সেখানে গিয়েছিলেন সেখানেই ঘটেছিল কৃষ্ণচর্চার প্রসার। দোল ও গণ্ডি ছেড়ে হয়ে উঠেছিল সর্বভারতীয়, ধর্মের বেড়ার টপকে উঠেছিল। সমাজ ব্যবস্থার বদল আনতে প্রেমই ভরসা রেখেছিলেন, সে প্রেম কৃষ্ণ প্রেম। তাই মহাপ্রভুর কারণেই শুরু হয়েছিল সর্বভারতীয় এই উৎসবের চেহারা। মহাপ্রভু গৌড়ের শাসক হননি ঠিকই, কিন্তু তার আদর্শ নবজাগরণ ঘটিয়েছিল, চৈতন্য রেনেসাঁ নামে পরিচিত। মহাপ্রভু তীরধানের পর বৈষ্ণবদের সমাজ আবার পড়েছিল ভাঙনের মুখে। পরবর্তী মহান্তরা এই দোলকে কেন্দ্র করে পুনরায় তার আদর্শ স্থাপন করেছিল। কৃষ্ণের সমস্ত কর্মকাণ্ডের মধ্যে সমন্বয় একটা প্রধান ব্যাপার হয়েছিল। রাষ্ট্রের ক্ষেত্রে তেমনই সেই সময় সমস্ত ভাব ও দর্শনের সমন্বয় ঘটিয়েছিলেন তিনি। হোলির মধ্যেও সেই সমন্বয়, পাশাপাশি কয়েক হাজার বছর আগেও নারী সাধনাতার পরিবেশটা ঠিক কীরকম ছিল। কৃষ্ণের সমস্ত কর্মকাণ্ডের মধ্যে সমন্বয় একটা প্রধান ব্যাপার, যেমন রাষ্ট্রের সঙ্গে তেমনভাবেই ভাব ও দর্শনের সমন্বয় তিনি ঘটিয়েছিলেন। এই উৎসব ব্রজ রমণীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের প্রমাণে মেলে। দোল হলো আনন্দ উৎসব, রঙের নেশায়
ভেদাভেদ ভুলে ঐক্য পৌঁছানোর সোপান। প্রাচীন রাধাকৃষ্ণের উপাখ্যান অবলম্বন করে মহাপ্রভু সেই কাজটি করেছিলেন। তার থেকে দোল পেয়েছে এক বিভেদহীন পরম্পরার উৎসব।